আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি খুবই সিম্পল, খুবই সাধারণ ঢ্যাঁড়স ভাজি করব। এই সাধারণ ঢ্যাঁড়স ভাজিটা করতে যে উপকরণগুলো লাগবে, খুবই কম উপকরণ লাগে। এই উপকরণগুলো হচ্ছে, এখানে আমি আধা কেজি পরিমাণ ঢ্যাঁড়স এরকম আধা ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। আমি একটু দেখাচ্ছি কীভাবে কেটেছি। পিছের অংশটা ফেলে দিয়েছি, তারপর হাফ ইঞ্চি পরিমাণ দূরত্বে আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ, রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, চারটি কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি, আর লাগবে রান্নার তেল, তেলটা আমি পরিমাণ মতো দিব। এই কয়েকটা উপকরণ দিয়েই ভাজিটা হয়ে যাবে। এখন আমি ঢ্যাঁড়স ভাজিটা রান্না করব। চুলায় কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। ঢ্যাঁড়স ভাজির জন্য পেঁয়াজটা একেবারে লাল করে ভাজতে হবে না, জাস্ট পেঁয়াজটা একটু নরম হলেই হয়ে যাবে। পেঁয়াজটা আমি দুই মিনিট ভাজব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে যাবে, তখনই আমি রসুন কুচিটা দিব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই পর্যায়ে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা দিয়ে আমি এক মিনিট ভাজব। এখন আমি কাটা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম হাই রেখেছি। ঢ্যাঁড়সটা ভাজতে গেলে প্রথম দিকে চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে, পরে যেয়ে কমিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে হলুদটা সবগুলো ঢ্যাঁড়সের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে আমি তিন মিনিট রান্না করব, ফিরে আসছি তিন মিনিট পর। ফিরে এলাম তিন মিনিট পর, এখন আমি ঢাকনা তুলে দেখছি কী অবস্থা। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে এক মিনিট অন্তর অন্তর আমি ঢাকনা তুলে নেড়ে দিব। এভাবে আমি আরও পাঁচ মিনিট রান্না করব, কারণ এখন চুলার আঁচটা যেহেতু হাই করা আছে, সেহেতু এখন একটু পরপর নেড়ে না দিলে নিচে পোড়া লেগে যাবে। তাহলে আমি এখন ফিরে আসছি পাঁচ মিনিট পর। ফিরে এলাম আরও পাঁচ মিনিট পর, ঢাকনা তুলে দেখছি কী অবস্থা। ঢেঁড়সটা কমে অর্ধেক হয়ে গেছে, পেঁয়াজগুলোও ভাজা ভাজা হয়ে গেছে, আমার ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা একেবারে লো করে দিয়েছি। চুলার আঁচটা লো করে দিয়ে এখন আমি আর দুই মিনিট রান্না করব, ফিরে আসছি আবার দুই মিনিট পর। ফিরে এলাম দুই মিনিট পর, ঢাকনা তুলে দেখছি কী অবস্থা। ভাজিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল খুবই সাধারণ ঢ্যাঁড়স ভাজি। এভাবে ঢ্যাঁড়স ভাজি করলে সময়ও বেশি লাগে না, উপকরণও বেশি লাগে না। ঢ্যাঁড়সের এই রেসিপিটা আমার পছন্দের রেসিপির মধ্যে একটা। ঢ্যাঁড়সটা এভাবে রান্না করে খেতে আমি খুবই পছন্দ করি। আপনারা যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন, তারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। এভাবে ঢ্যাঁড়স ভাজিটা খেতে অসম্ভব মজা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।